তো ইতিমধ্যে আমরা কিন্তু অনেকেই জেনে গিয়েছি সুই একটি মশলা জাতীয় ফসল পাশাপাশি এটা যেহেতু আপনার লতিয়ে লতিয়ে চলে এক্ষেত্রে অনেকেই একে বলে থাকে লতা জাতীয় ফসল। ঠিক আছে তো মশলা জাতীয় ফসল এবং লতা জাতীয় ফসল এই চুই ঝাল তো এটা মূলত এখান থেকে আমি জন্ম থেকে দেখছি আমাদের বাড়ির আঙ্গিনায় আশেপাশে এই চুই ঝালটা কিন্তু হতো তো এটাকে বাণিজ্যিক রূপ দিয়েছে আমাদের উপজেলা কৃষি অফিস ডুমুরিয়া তো এখন কিন্তু বাণিজ্যিকভাবে এই ঝালটা আপনার চাষাবাদ হচ্ছে তো বাণিজ্যিকভাবে যখন চাষাবাদ অনেকেই করতেছে তখন এর লাভ ক্ষতির হিসাবটা কিন্তু অনেকেই জানতে চায় তো দর্শক আমরা আজকে লাভ ক্ষতির হিসাবটা কিন্তু বলতে চাই এক বিঘা জমিতে রোপণ করতে আসলে কত টাকা মতন ইনভেস্ট হয় এবং কত দিনে এটা হারভেস্ট হয় এবং কত টাকা বেচা বিক্রি হতে পারে আমরা আজকে টোটাল এই বিষয়টাই কি কিন্তু দেখাতে চাচ্ছি তো আশা রাখি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন চুই মূলত দুই রকম একটা ঝাড়চুই এবং একটি হচ্ছে গাছ চুই বাণিজ্যিকভাবে যখন আপনি চাষাবাদ করবেন তখন আপনাকে অবশ্যই কিন্তু ঝাড় চুই আসতে হবে ঠিক আছে কারণ কি যে প্লেন জমির একটা হিসাব না আসলে কিন্তু আসলে এভাবে হয় না তো আমি ঝাড় চুইয়েরই একটা হিসাব দিই এক্ষেত্রে মনে করেন প্লেন জমিতে আপনাকে ঝাড়চুই রোপণ করতে হবে এক্ষেত্রে মনে করেন যে আমরা চুইটাকে কিন্তু সাথী ফসল হিসাবে আপনার রোপণ করি সব জায়গায় এই যেমন দেখতে পাচ্ছেন এখানে আমের জমি আমের জমিতে কিন্তু আপনার সুইজার লাগানো হয়েছে পেয়ারা জমিতে লাগাতে পারেন মালটা জমিতে লাগাতে পারেন বিভিন্ন জায়গায় কিন্তু রোপণ করা যায় তো এক্ষেত্রে আপনার খরচটা যেটা আসবে এক বিঘা জমিতে আপনার চাষ থেকে শুরু করে চারা চারা প্লাস চাষ প্লাস সার এক্ষেত্রে মনে করেন বেশি কিন্তু রাসায়নিক সার ওইভাবে লাগে না শুধুমাত্র কিন্তু জৈব সার দিয়ে আর কি রোপণ করতে হয় এক্ষেত্রে মোটামুটি আপনাকে যে আপনার ইয়াটা লাগে আপনার জমি চাষ থেকে চারা দিয়ে আপনার টোটালি এই যে হারভেস্টের যে টাইমটা এটা হচ্ছে আপনার দুই বছর পর্যন্ত রাখতে হয় তো দুই বছর পর্যন্ত এর ভিতরে কী কাজ আমরা কিন্তু বিভিন্ন প্রতিবেদনে ইতিমধ্যেও কিন্তু আমরা বলেছি আজকে কিন্তু ওই ওই আলোচনায় যাচ্ছি না আমরা টোটালি কত টাকা মতন ইনভেস্ট আমরা ওটাই বলবো তো দুই বছরে আপনার প্রায় এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা মতন ইনভেস্ট হতে পারে আপনার এক বিঘা জমিতে তো এক বিঘা জমিতে এখানে যেটা দেখতে পাই আমাদের চারা লাগবে প্রায় সাতশো মানে আমরা সাড়ে চার ফিট বা সাড়ে চার ফিট দূরত্বে কিন্তু এই চারাটা আর কি রোপণ করব তো সাড়ে চার ফিট বা সাড়ে চার ফিট দূরত্বে যখন রোপণ করা হয় মানে তিন হাত বাই তিন হাত তখন আপনার এক শতাংশ জমিতে লাগা হচ্ছে আপনার একুশটা এক্ষেত্রে তেত্রিশ শতাংশ এরকম সাতশো প্রায় সাতশো সাতশো চারা লাগে তো এটা মোটামুটি চারার খরচ দিয়ে সব কিছু দিয়ে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা মতো চলে যায় আর টাইমটা যেটা লাগে ওইটা বললাম যে দুই বছর কিন্তু টাইম লাগবে দুই বছরে মোটামুটি এক লাখ চল্লিশ হাজার টাকায় আপনার টোটাল কমপ্লিট হয়ে যাবে পানি চুনি তারপরে আগাছা পরিষ্কার এভরিথিং কিন্তু এই এক লাখ চল্লিশ হাজার টাকার ভিতরে থাকতেছে এবার সেন বেচা বিক্রি আপনার দুই বছর পর্যন্ত যদি বাগানটা টিকিয়ে রাখতে পারেন মোটামুটি যে আপনার যদি ভালো হয় তো আমরা যেটা দেখে থাকি যে দুই বছরে ইভারেস্ট এক একটা ঝাড় থেকে কিন্তু চার কেজি পরিমাণ আপনার চুইঝাল চলে আসে কোনো কোন গাছে সাত কেজি আট কেজিও আছে কোনো কোনো গাছে কিন্তু আছে আপনার দু কেজি তিন কেজিও আসে তো ইভারেস্ট যদি আমরা আসি তো চার কেজি পরিমাণ কিন্তু অনাহাসে ধরা হয় এবার আসেন বাজার দামটা বাজার দাম আমরা যদি এখন বাজারে মানে দেশি চুই কোয়ালিটি সম্পন্ন চুই কিনে খেতে চাই হাজার টাকা বারোশো টাকার নিচে কিন্তু কোনো কেজি নাই তো আমরা যখন এটা আপনার ফিল্ডে যখন চাষাবাদ করব। এটা যখন বাণিজ্যিকভাবে আমরা এটা বিক্রয়ের জন্য ব্যাপারে ডাক দেব তখন কিন্তু আমরা এক হাজার কিংবা বারোশো টাকা বেচতে পারবো না আমাদের কিন্তু বেচতে হবে সাড়ে তিনশো চারশো টাকা এরকম পাইকারি রেটে আর কি তো সাড়ে তিনশো চারশো টাকা যদি বিক্রি করা হয় মনে করেন যে চারশো টাকা যদি বিক্রি করা হয় চার কেজির দাম হচ্ছে চারি চারি ষোলোশো টাকা তো এখানে মনে করেন ষোলোশো টাকা যদি বিক্রি হয় ওখানে ষোলোশো টাকা ছয়শো টাকাও যদি না থাকে হাজার টাকাও যদি থাকে এক একটা ঝাড় থেকে যদি আপনি এক হাজার টাকাও পান তাহলে একশো ঝাড়ে আসে এক লাখ টাকা ঠিক আছে এক্ষেত্রে মনে করেন যে আপনার এক বিঘা জমিতে চারা লাগতেছে কত সাতশো তো সাতশো গাছে কিন্তু আপনার এক হাজার টাকা যদি ঝাড়পতুপ আসে তাহলেও কিন্তু সাত লক্ষ টাকা আপনার মানে বেচা বিক্রি হয় সিম্পলি কিন্তু এটা হয় আহ যদি আপনার দুই বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারেন ঠিক আছে আর এদিকে আমাদের খরচ হচ্ছে কত এক লাখ চল্লিশ হাজার টাকা তো এক লাখ চল্লিশ হাজার টাকা যদি বাদ দেন তাহলে আমাদের নিট প্রফিট থাকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু নিট প্রফিট থাকতে এটা কিন্তু আমরা যে হিসাবটা দিলাম এটা কিন্তু আপনার সাথী ফসল হিসেবে কিন্তু করা যাচ্ছে ঠিক আছে মেন ফসল কিন্তু আমাদের থেকে যাচ্ছে মনে করেন যে আপনার পেয়ারা বাগানে পেয়ারা পেয়ারার মতো হচ্ছে আর এক্সট্রা আপনি রোপণ করেছিলেন আপনার উচ্চমূল্যের ফসল সুইজাল সেখান থেকে আপনার এই পাঁচ লাখ ষাট হাজার টাকা কিন্তু এমনিতে হলো তো এটা আমি মনে করেন যাদের জমি আছে যাদের বাগান আছে আপনার ফেলে না রেখে অবশ্যই কিন্তু এই উচ্চমূল্যের ফসল চুইঝালটা এটা কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন সম্মানিত উপস্থিতি আজ এ পর্যন্তই দেখা হবে নতুন করে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন